আমরা জানলাম মোট উৎপাদন কাকে বলে, গড় উৎপাদন কাকে বলে, প্রান্তিক উৎপাদন কাকে বলে। এখন মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনকে আমরা আবার চিত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। দেখো চিত্র আঁকলে আমরা এখানে হচ্ছে এভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশন নির্দেশ করেছি লম্ব অক্ষে। এখানে হচ্ছে লম্ব অক্ষের মোট উৎপাদন মানে টোটাল প্রোডাকশন, আর ভূমি অক্ষে আমি দেখিয়েছি লেবার মানে হচ্ছে শ্রম। ভূমি অক্ষে আমি শ্রমকে নির্দেশ করেছি, আর লম্ব অক্ষে এখানে হচ্ছে মোট উৎপাদন, এখানে হচ্ছে গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনকে নির্দেশ করেছি। মোট উৎপাদন রেখাটা অঙ্কন করলে মোট উৎপাদন রেখাটা হবে ঠিক এইরকম টিপি। এটা দ্বারা আমরা বুঝি প্রথমে উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, পরে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে। আর গড় উৎপাদন রেখাটা আমরা দেখছি, গড় উৎপাদন এটাকে বলে গড় উৎপাদন রেখা। আর প্রান্তিক উৎপাদন রেখাটা অঙ্কন করলে ঠিক এইরকম হবে, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন রেখা। তাহলে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন রেখাকে আমরা রেখের চিত্রের মাধ্যমে এইভাবে প্রকাশ করতে পারি, তো এভাবে প্রকাশ করতে পারি। এখন আমরা দেখলাম মোট উৎপাদন রেখা, গড় উৎপাদন রেখা, প্রান্তিক উৎপাদন রেখা আকৃতি ঠিক কীরকম হয় সেটা দেখানো হয়েছে। এখন আমরা জানবো উৎপাদন অধ্যায়ে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মাত্রাগত উৎপাদন বলতে কী বুঝো। আমরা এখন জানবো মাত্রাগত উৎপাদন বলতে কী বুঝি। এখন আমরা জানবো মাত্রাগত উৎপাদন, মাত্রাগত উৎপাদন, মাত্রাগত উৎপাদন বলতে প্রথমে আমরা বুঝি, আমরা যখন উৎপাদনের উপাদানগুলো ব্যবহার করি তখন উৎপাদন কি অনুপাতে বৃদ্ধি পায়। উৎপাদনের উপকরণগুলো যেই অনুপাতে আমরা বৃদ্ধি করি, উৎপাদন যদি সেই অনুপাতেও বৃদ্ধি পেতে পারে, আবার কমও হতে পারে, বেশিও হতে পারে, সেটা আমরা যে উৎপাদন অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করি তাকেই বলে মাত্রাগত উৎপাদন, অথবা হোমোজেনিয়াস উৎপাদন অপেক্ষক তাকেই বলা হয়। এখন এই মাত্রাগত উৎপাদন অপেক্ষকে আমরা যদি একটা বহুল প্রচলিত অর্থনীতিবিদ কপ ডগলাস নামে অর্থনীতিবিদ, তিনি একটা উৎপাদন অপেক্ষক ব্যবহার করেন, এটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এ এল আলফা কে বিটা কে বিটা। এখন এই উৎপাদন অপেক্ষকটাকে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক বলে। ধরা হয় যে যদি আমি উৎপাদনের একটা উপাদান ব্যবহার করি, উৎপাদন যদি যদি আমি কে কে বৃদ্ধি করি, তাহলে উৎপাদন যে অনুপাতে বৃদ্ধি পাবে তাকেই বলে মাত্রাগত উৎপাদন। এখন কপ ডগলাস উৎপাদন অপেক্ষক এটা, এখন কপ ডগলাস উৎপাদন অপেক্ষকের মধ্যে আমরা দেখাবো যে উৎপাদন অপেক্ষকটা যদি আমরা একটা ল্যামডা আকারে বৃদ্ধি করি, এই ল্যামডা আকারে বৃদ্ধি করি, ল্যামডা আকারে বৃদ্ধি বৃদ্ধি করি, উৎপাদনের অনুপাতগুলোকে আমরা এই আকারে বৃদ্ধি করব। তাহলে এখানে উৎপাদনের উপাদান হচ্ছে লেবার এল, এটাকে আমরা যখন ল্যামডা আকারে বৃদ্ধি করব তখন এটা পুরাটার উপরে পাওয়ার নির্দেশ করবে। কে হচ্ছে মূলধন, এটার উপরেও পুরাটাকে পাওয়ার নির্দেশ করে। এখন আমরা এটাকে পাওয়ারটাকে ভেঙে ভেঙে লিখি যে ল্যামডা আলফা এল আলফা ল্যামডা বিটা কে বিটা, এভাবে লিখতে পারি। আমরা জানি যে কোনো একটা কমন সংখ্যা যদি থাকে এটা আমরা সামনে এনে তার পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। এখন আমরা এটাকে এখান থেকে ল্যামডা কমন নিলে তার পাওয়ারগুলা আলফা প্লাস বিটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বৃদ্ধি পেলে আর থেকে যায় এ এল আলফা কে বিটা। এখন এ আলফা প্লাস বিটা, এখন এটার পরিবর্তে আমরা কিউ ব্যবহার করতে পারি, এটার পরিবর্তে আমরা কিউ ব্যবহার করতে পারি, কারণ আমরা জানি যে আমরা লিখেছিলাম যে কিউ ইজ ইকুয়াল টু এ এল আলফা কে বিটা। এখন আমরা এভাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা উৎপাদনের উপকরণগুলোকে ল্যামডা আকারে বৃদ্ধি করলে আমরা ল্যামডা পাওয়ার আলফা প্লাস বিটা এই অনুপাতে উৎপাদন বৃদ্ধি পায়। এখন যদি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু ওয়ান হয়, এর দ্বারা আমরা বুঝবো যে উৎপাদন স্থির হারে বৃদ্ধি পাচ্ছে। আর যদি আলফা প্লাস বিটা
ग्रेटर दैन ओन है তাহলে আমরা এর দ্বারা বুঝব যে উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে আর যদি আলফা প্লাস বিটা লেস দ্যান ওয়ান হয় তাহলে আমরা বুঝব যে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে এটাই দ্বারায় ক্রম এটা দ্বারা আমরা মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করতে পারি বা বুঝাইতে পারি যে মাত্রাগত উৎপাদন বলতে আমরা কি বুঝি তাহলে আজকের মতো এখানেই শেষ পরবর্তী ক্লাসে আবার একটা নতুন টপিক্স নিয়ে আলোচনা করবো।